খুব বৃষ্টি হচ্ছে। লালপুর থানায় 30 তারিখ রাতে অর্থাৎ 1 তারিখ ভোরবেলাতে যে চুরিটি হয় সেই চুরি সংক্রান্তে আমরা দুইজনকে গতকালকে গ্রেপ্তার করেছি। তার মধ্যে একজনের নামেই শুধু 15টি চুরি ডাকাতি অপহরণ অস্ত্র সংক্রান্ত মামলা কিন্তু রয়েছে, যার বাড়ি কুষ্টিয়া জেলাতে। আর একজন যে গ্রেপ্তার করেছি তার বাড়ি রাজশাহী জেলাতে। এবং চুরি যাওয়া প্রায় সমস্ত মালামাল কিন্তু আমরা উদ্ধার করেছি, আলামত যেগুলো সেগুলো সব উদ্ধার করেছি। আর একটি গুরুদাসপুরে আমাদের যে ঘটনা, আমরা গোপন সূত্রে খবর পাই যে সেখানে ডাকাতির একটা প্রস্তুতি চলছে। আমরা কিন্তু তৎক্ষণাৎ অভিযান পরিচালনা করি, অভিযান পরিচালনা করে 6 জন ডাকাতকে আমরা সেখান থেকে গ্রেপ্তার করি। সাথে সেখান থেকে একটি ট্রাক জব্দ করাই এবং সেই ট্রাকে ডাকাতির যত সরঞ্জাম লাগে, আমরা 19 ধরনের সরঞ্জাম বা আলামত ডাকাতির যে প্রস্তুতির জন্য যে সমস্ত তাদের কাছে ছিল সেই 19টি সরঞ্জাম সেটি কিন্তু আমরা জব্দ করেছি। আমরা তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা হয়েছে।